হাই এভরি ওয়ান কিচেন অফ পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে একটা খাবার তাহলে চলুন শুরু করা যাক চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয় ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে স্লাইস করা আলুগুলো এখানে আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি এটা আপনারা চাইলে ফ্রেঞ্চ ফ্রাই যে ডাইসার আছে সেটা দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরি দিয়েও বা বটি দিয়েও কেটে নিতে পারেন এর জন্য এভাবে কাটতে হবে আলুগুলোকে মাছ দিয়ে দিয়ে আমি একটা ছোট আলু নিয়ে এখানে স্যাম্পল দেখাচ্ছি এবার আলুগুলোকে এভাবে স্লাইস করে নিয়ে তারপর এভাবে কেটে নিতে হবে শেপ এটা খুব বেশি মোটাও করা যাবে না খুব বেশি পাতলাও করা যাবে না আপনারা ইচ্ছে মতো নিতে বটি দিয়েও কেটে নিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য চেষ্টা করুন অবশ্যই খুব ভালো আলু যেগুলো এবং সাইজে একটু বড় সেগুলো ব্যবহার করার জন্য এছাড়া লাগছে লবণ এবার আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক চা চামচ মতো লবণ দিয়েছি আর আলুটাকে কেটে পাঁচ মিনিট বা দশ মিনিট মতো ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন তারপরে এটা ভালো করে ধুয়ে নেবেন এবার আমি আলুগুলোকে এই লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি করে সেদ্ধ করার কোন দরকার নেই নব্বই ভাগ মতো সেদ্ধ করলেই হয়ে যাবে দেখুন একটা তুলে নিয়ে আমি দেখছি এই যে আলুগুলোকে নব্বই ভাগ মধ্যে সেদ্ধ করলে হবে এবার আলুগুলোকে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এখানে যদি আপনার ঠান্ডা জল থাকে তাহলে ঠান্ডা জলে দেবেন আর না হলে ফ্রিজের বরফ কয়েকটা জলের মধ্যে দিয়ে দিবেন যাতে জলটা খুবই ঠান্ডা থাকে আলুগুলোকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ 3 মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রেখে এরপর আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং কিচেন টাওয়েল অথবা টিস্যুর উপরে এগুলো বিছিয়ে দিচ্ছি যাতে করে এই জলটা খুব ভালোভাবে সরে যায় এবং আলুগুলো অনেকটা শুকনো টাইপের হয় খুব ভালো করে আলুর সঙ্গে জলটা নিংড়ে ফেলতে হবে অর্থাৎ ভালো করে কিচেন টাওয়েল চেপে চেপে বা টিস্যু চেপে চেপে নিতে হবে যাতে আলুটার জলটা পুরোপুরি সরে যায় কিন্তু রোজ রোজ এত ঝামেলা করে তো বানাতে ভালো লাগে না তাতে কি হয়েছে এর জন্য আছে ফ্রোজেন ব্যবস্থা হ্যাঁ আপনারা চাইলে এই ফ্রেঞ্চ ফ্রাই এভাবে করে এটাকে সংরক্ষণ করে দিতে পারেন ফ্রিজে পরে যখন খুশি বের করবেন ভাজবেন আর খাবেন দেখুন আলুগুলো আমি খুব ভালো করে মুছে নিয়েছি এবার এই আলুগুলো কোনো এয়ারটাইট বক্সে অথবা পলিথিনে বা ব্যাগে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে আমি এখানে বক্সে রাখছি আপনারা চাইলে জিপলক ব্যাগ পলিথিন যে কোনো সংরক্ষণ করতে পারেন যাতে বাতাস না ঢোকে আর বাকি আলুগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এগুলো বের করে নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আর তারপর আলুগুলো দিয়ে ভাজতে হবে একবারে খুব বেশি আলু দেয়া যাবে না এবার সাবধানে আলুগুলো দিয়ে দিতে হবে এখানে চুলার হিটটা একটু বেশি রাখতে হবে পুরো হাই না অর্থাৎ মিডিয়ামের থেকে একটু বেশি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু সময় নিয়ে ভাজতে হবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় খুব বেশি নাড়বেন না এতে করে ভেঙে যেতে পারে তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিন আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর একবারে খুব বেশি দিয়ে ভাসতে যাবেন না আশা করি সবাই এটা বাসাতে তৈরি করবেন তাহলে শুধু শুধু রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কোনো দরকার হবে না বাসাতেই তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করবেন এবার আপনার ইচ্ছা মতো ভেজে নেন আমি একটু লালচে বাদামি করেই ভেজে নিয়েছি আপনারা একটু কমও রাখতে পারেন কোনো সমস্যা না আমার আসলে এই কালারটা একটু ভালো লাগে এবার উপর থেকে গোলমরিচের গুঁড়ো এবং বিট লবণের গুঁড়ো ছিটিয়ে দিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন